আমাদের অনেকেরই মনে একটাই প্রশ্ন বারবার জাগে, যে এই যে এত আমরা ভগবান ভগবান করি, সত্যি কি ভগবান আছেন? সত্যি কি তার দেখা পাওয়া যায়? কীরকম ভক্তি থাকলে, কীরকমভাবে ডাকলে ভগবানের দেখা পাওয়া যেতে পারে, সেটা যদি জানতে হয় তাহলে রোমাঞ্চকর সেই কৃষ্ণ কাহিনীকে জানতে হবে। চলুন আজকে সেটাই জানাই। ভক্তদের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্ক তৈরি হয়, এর উদাহরণ আমরা পুরাণ কাহিনী সূত্রে জেনেছি, যেমন রাধা ও কৃষ্ণ লীলা। আজকে জানাবো কিভাবে ভগবানকে ভক্তি ভরে ডাকলে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায়। ভক্ত সুরদাস জন্ম থেকেই অন্ধ, তার দেখাশোনার জন্য কোনো লোক থাকত না। লাঠি হাতে কৃষ্ণ নাম জপ করতে করতে ভ্রমণ করে বেড়ায়, সংসারে একা দারিদ্র ভিক্ষুক, কোনো দিন খাবার জোটে আবার কোনো কোনো দিন জোটে না, কিন্তু তার দারিদ্রতা তার মনের আনন্দকে হরণ করতে পারেনি। তার মনের আত্মা পড়ে থাকে কৃষ্ণ নামে, মুখে দারিদ্র ভাব থাকলেও মনে আছে গভীর আনন্দের সুখ। সে ঠিক করে যে করে হোক কৃষ্ণ দেখা পেতেই হবে। সে মনে করে কৃষ্ণ দেখা না পেলে তার জীবন বৃথা, তাই সে রওনা হয় মথুরা পথে। অন্ধ হওয়া সত্ত্বেও সে কেবলমাত্র লাঠিকে অবলম্বন করে মথুরা পথে গমন করে, আর মুখে কৃষ্ণ নাম। রাস্তাতে কোনো বাধা বিপত্তি তাকে স্পর্শ করতে পারেনি। সে কৃষ্ণ নাম জপ করতে করতে গভীর অরণ্যে প্রবেশ করে, আর রাস্তায় কোনো লোকের দেখা পেলে জিজ্ঞেস করে, ভাই মথুরা কত দূর? কেউ কেউ তার প্রশ্নের উত্তর দেয়, আবার কেউ কেউ দেয় না। বন্য পশুর পদধ্বনি শুনলেও জিজ্ঞেস করে, মথুরা কত দূর? পথে মাঝে মাঝে কেউ জল দেয়, রুটি দেয়। পথে কেউ কেউ বলে, মথুরা তো অনেক দূর। তাও সে বলে, প্রভুর দেখা পেতেই হবে। কঠিন পথ পার হতে গিয়ে, অনেক বাধা বিপত্তি পার হতে গিয়ে অনেক আঘাত পেয়েছে, কিন্তু তাতেও মুখে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে চলে। তার মনে আনন্দের জোয়ার, মথুরাতে প্রভুকে দর্শন করবে, সব দুঃখ কষ্ট মুছে যাবে। গভীর আনন্দ তাকে এতটাই দুর্বল করে দেয় যে সে চলতে চলতে মানুষহীন এক অরণ্যে এসে পৌঁছয়, আর লক্ষ্যহীনভাবে এক কুয়োতে পড়ে যায়। কিন্তু সে আনন্দে গান গেয়ে যায়, আর মুখে কৃষ্ণ নাম। কিন্তু কয়েকদিন পর ক্ষুধায় তার জীবন অনাড়ম্বর হয়ে গেছে। হঠাৎ একদিন এক বালক এক ঘটি দুধ নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, গো গো শব্দ শুনে সেখানে আসে, আর একটি লতা দিয়ে তাকে ওপরে তুলে আনে। সুরদাস তাকে বলে, আমার জীবনদাতা তুমি কে? তারপর বালকটি বলে, সুরদাস তুমি তিন দিন কিচ্ছু খাওনি, এই নাও দুধটুকু খাও। তারপর দুধ পান করে বালকটির হাত ধরতেই তার সারা শরীর রোমাঞ্চকর হয়ে ওঠে এবং নয়ন ভরে জল পড়তে শুরু করে। সুরদাস বলল, বন্ধু এবার পরিচয় দাও। বালকটি বলল, আমি গোয়ালার ছেলে, এই পথে মথুরার উদ্দেশ্যে যেসব যাত্রী যায় তাদের তৃষ্ণা দূর করে থাকি। সুরদাস তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তো সেই গোয়ালার ছেলেকেই খুঁজছি, যদি তুমি এসে থাকো তো একবার তোমার শ্রী মুখখানি দেখাও,
বালকটি বলল, তুমি তো অন্ধ, কি করে দেখবে আমাকে? আচ্ছা, আমি তোমাকে দৃষ্টি দান করলাম। চোখে হাত বোলাতেই সুরদাসের দৃষ্টি ফিরে আসে, আর সে দেখতে পায় সামনে এক শ্যামরূপী বালক, মাথায় এক ময়ূর পালক, গলাতে বনমালা, কোমরে বাঁশি। সুরদাস মোহিত হয়ে তার পদচরণে লুটিয়ে পড়ল, বলল, দেখা পেয়েছি প্রভু, আমার চোখ আজ ধন্য। তোমার প্রথম দেওয়া দৃষ্টি দিয়ে আমি তোমাকেই দর্শন করলাম প্রভু, আজ আমি ধন্য। আর কারো রূপ আমি দেখতে চাই না। এভাবে সুরদাস শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন, অর্থাৎ পবিত্র হৃদয় লক্ষ্য স্থির রেখে যত বাধাই আসুক না কেন, তা সত্ত্বেও ভগবানকে ডেকে গেলে নিশ্চয়ই ভগবান সদয় হবেন, তার দেখা কোনো না কোনো রূপে ঠিক পাবেন।